আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার আগে সবার কাছে দমদমে প্রতিবাদী আক্রান্ত ঘটনায় গ্রেপ্তার তিন গ্রেপ্তার করলো দমদম থানার পুলিশ দমদম মাঠকলের বাসিন্দা সমীর কুমার গাঙ্গুলি তিনি রাজভবনে চাকরি করেন দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মাঠকল এলাকায় নতুন রাস্তা হয়েছে অথচ রাস্তা আটকে যেখানে সেখানে সেই রাস্তার মধ্যে জলের ড্রাম খড়ের বিচালি রাখা হতো তার প্রতিবাদ করায় এক সিভিক ভলেন্টিয়ার জয়ন্ত মণ্ডল লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং বেধড়ক মারধর করে এই ঘটনায় তার মাথায় ১৮টা সেলাই পড়েছে সমীরবাবুর তরফে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে দমদম থানার পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ার জয়ন্ত মণ্ডল সহ তার বাবা মাকে আটক করেছে দমদম থানার পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ওই সিভিকের বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটানোর অভিযোগ উঠে এসেছে অফিস যাব তখন চান করতে যাব তখন বলতে গেলে আগে স্টাফকে ফোন করে দিয়েছে এই ব্যাপার আমাকে মেরেছে না পারবো না স্যার প্রতিবাদ করতে গেলে রাস্তায় কোনো ঝুট ঝামেলা নেই কিছু নেই কি অবস্থা স্যার কিছু বলতেও পারো কারণ শুধু প্রতিবাদ করেছি করেই মাঠটা খেলাম প্রতিবাদে আমার ওষুধ আছে প্রতিবাদ করা মাঠ খেলাম নতুন রাস্তাটা হয়েছে দুদিন হলো নিউজ বাংলা টুডের প্রতিবেদন দমদম।